রাশিয়া থেকে এবার 8টি অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনতে চলেছে বাংলাদেশ। রাশিয়ার একটি বিমান সংস্থার কাছ থেকে অত্যাধুনিক এই যুদ্ধ বিমানগুলি কেনা হতে পারে বলে জানা গেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে রাশিয়ার ইউএসি বাংলাদেশে যুদ্ধ বিমান সরবরাহ করতে পারে বলে জানা গিয়েছে। SU-35, MiG-35 ও SU-30SM এর মতো যুদ্ধ বিমান বাংলাদেশে এয়ারফোর্সের কাছে আসতে পারে বলে জানা গিয়েছে। 2017-18 অর্থ বছরের মধ্যে এই 8টি যুদ্ধ বিমান দেশে আসতে পারে। যুদ্ধ বিমান কেনার ব্যাপারে জানতে চাইলে আন্তঃবাহিনী জনসংঘ পরিদপ্তরের তরফে স্থানীয় সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে, যুদ্ধ বিমান কেনার জন্য সম্প্রতি একটি দরপত্র আহ্বান করা হয়েছে, তবে বিষয়টি এখনও প্রক্রিয়াধীন বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, রাশিয়া থেকে বড় ধরনের সামরিক সরঞ্জাম কেনার ঘটনা নতুন নয়। 1999 সালে রাশিয়ার কাছ থেকে 8টি MiG-29 যুদ্ধ বিমান কেনে তৎকালীন আওয়ামী লীগ সরকার। ওই সময় থেকে চুক্তির মাধ্যমে প্রতিটি MiG-29 যুদ্ধ বিমান $1,10,00,000 কেনা হয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার 2013 সালের জানুয়ারিতে রাশিয়া থেকে রাষ্ট্রীয় ঋণে প্রায় 8,000 কোটি টাকার সমরাস্ত্র কিনেছিল। মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ বৈঠকের পর এই নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী সেনাবাহিনীর জন্য ট্যাঙ্ক বিধ্বস্তী ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র কেনা হয়। এর আগে 2009-10 অর্থ বছরে বিমান বাহিনীর জন্য চীন থেকে কেনা হয় স্বল্পপাল্লার বিমান প্রতিরক্ষা পদ্ধতি। সেই সময় F-7 বিমানের জন্য চীন থেকে এবং MiG-29 বিমানের জন্য রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র কেনা হয়। 2010-11 অর্থ বছরের চতুর্থ প্রজন্মের 16টি যুদ্ধ বিমান F-7BG-1 এবং রাশিয়ার তৈরি Mi-171SH হেলিকপ্টার কেনা হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এমন আরও নিত্য নতুন ও অজানা তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।